আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে ছাত্রছাত্রীরা টিউশন ও হোস্টেল ফি স্কলারশিপ পাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো স্কলারশিপটির নাম হচ্ছে সাইমেন্স স্কলারশিপ। এবার প্রশ্ন হচ্ছে এই সাইমেন্স স্কলারশিপ কি, এই স্কলারশিপের সুবিধা কি কি রয়েছে, এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারছো, এবং এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, প্রত্যেকটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত আপডেট, স্কলারশিপ সংক্রান্ত নিউজ, বিভিন্ন তোমাদের মাধ্যমিক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের সাজেশন, এমনকি কলেজের সাজেশনও কিন্তু প্রদান করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হও। তো প্রথম কথা হচ্ছে এই সাইমেন্স স্কলারশিপ আসলে কি, এটা আমাদের জানতে হবে। কারণ যে স্কলারশিপটা আমাদের উপকার করছে, যে স্কলারশিপটা আমরা নেব সেটা আসলে কি, সেটা আমাদের জানা অবশ্যই কিন্তু বাঞ্ছনীয়। এইবার প্রশ্ন হচ্ছে সাইমেন্স স্কলারশিপ কি। দেখো, এক্ষেত্রে তোমাদের প্রথমেই জানতে হবে যে সাইমেন্স যেটি আসলে একটি কোম্পানি যেখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর কাজ করা হয়, আর এই কোম্পানি স্মাইল ফাউন্ডেশনের সহযোগে এই স্কলারশিপ প্রকল্পের উদ্যোগ নিয়েছেন যার নাম হচ্ছে সাইমেন্স স্কলারশিপ। বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামগুলির মধ্যে অন্যতম হলো এই যে স্কলারশিপ যার নাম হচ্ছে সাইমেন্স স্কলারশিপ। যুব সমাজকে প্রযুক্তি শিক্ষায় আরও বেশি আগ্রহী করে তোলার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই সাইমেন্স স্কলারশিপের মূল উদ্দেশ্য। সর্বপ্রথম 2013 সালে এই সাইমেন্স স্কলারশিপের যে কাজকর্ম সেটা শুরু করা হয়, এবং এখনও পর্যন্ত 27টি রাজ্যের 125টি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপের সুবিধা পেয়েছে। আজকের এই স্কলারশিপটি অর্থাৎ সাইমেন্স স্কলারশিপ কিন্তু ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 4 বছরের বৃত্তি, ইন্টার্নশিপ, তারপরে তোমাদের মেকাট্রনিক্স প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেনিং এবং মেন্টরশিপ প্রদান করে থাকে, এবং বর্তমানে এই স্কলারশিপের কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। এই সমস্ত বিষয়ে তোমরা জানতে পারলে যে সাইমেন্স স্কলারশিপ আসলে কী। এবার আমরা আলোচনা করবো এই সাইমেন্স স্কলারশিপের সুবিধাগুলি কী কী রয়েছে। তো এই প্রোগ্রামের মাধ্যমে হোস্টেল ফি, তারপরে তোমাদের পড়াশোনার সরঞ্জাম কেনা, বই কেনা এবং কলেজের টিউশন ফি, সমস্ত কিছু এই স্কলারশিপের মাধ্যমেই কিন্তু কভার হয়ে যাবে। প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, তারপরে তোমাদের মেকট্রনিক প্রশিক্ষণ, সফট স্কিল ট্রেনিংয়ের সাথে সাথে কিন্তু 4 বছরের জন্য স্কলারশিপের সুবিধাও পাবে। এবার আমরা আলোচনা করবো যে এই স্কলারশিপের জন্য যোগ্য কারা, কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। তো প্রথম বিষয়, প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, প্রথম বর্ষের কলেজের শিক্ষার্থীরাই কিন্তু কেবলমাত্র, আর যোগ্যতা হিসাবে দ্বিতীয় যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের ITI ব্যতীত মেকানিক্যাল, তারপরে প্রোডাকশান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্যাল, তারপর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিভাগে কিন্তু পাঠরত হতে হবে, অর্থাৎ এই সমস্ত বিভাগে তোমাদের পড়তে হবে, কন্টিনিউ করতে হবে স্টাডিটা। 3 নম্বর যোগ্যতার কথা বলা হয়েছে, পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে বা এর মধ্যে হতে হবে। 4 নম্বরে বলছে উচ্চ মাধ্যমিকে তোমাদের পদার্থবিদ্যা, গণিত এবং রসায়ন থাকতে হবে, এবং তার সাথে সাথে 60% নম্বর কিন্তু থাকতে হবে, তবে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য যোগ্য এবং তোমরা আবেদন করতে পারবে। আর প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী চাইছে একটু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, তারপর তোমাদের রেজাল্টের কপি, তারপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের যে ভর্তি এবং পেমেন্টের যে রিসিপ্টটা থাকে সেটার একটা কপি, আধার কার্ড নতুবা প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অবশ্যই রাখতে চাই, আর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, পারিবারিক ইনকাম সার্টিফিকেট লাগছেই। আর তোমাদের আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনে, এখনও পর্যন্ত অনলাইনে চলছে। তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করনি, তোমরা অবশ্যই যেখানে আবেদন হচ্ছে তোমরা গিয়ে আবেদন করো, অর্থাৎ কম্পিউটার দোকানগুলিতে, সেখানে গিয়ে বলো সাইমেন্স স্কলারশিপের আবেদন, তো তোমরা কিন্তু আবেদন করতে পারো। সো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম সাইমেন্স স্কলারশিপের সুবিধা, কারা কারা পাচ্ছ, যোগ্যতা, ডকুমেন্ট এবং আবেদন পদ্ধতি। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।